बहकी सभी जुबा है, हम हैं हजारों में अब की। हेलो बंधुरा, নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আফ্রিদা অর্থাৎ বর্ষাকে নিয়ে আজকে আমরা চলে এসেছি মণিগ্রাম এনটিপিসি অর্থাৎ তাপ বিদ্যুৎ কেন্দ্রে। বর্ষায় জানতে চেয়েছিল আব্বু বিদ্যুৎ কীভাবে তৈরি হয়, তাকে সেটা বোঝানোর জন্য আমরা আজকে নিয়ে এসেছি। বন্ধুরা ব্লগটি তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। এই দুটো, আচ্ছা এই দুটো হলো পুলিং টাওয়ার, এইখানে সব কয়লা ভরে রাখা হয়, আর সেই কয়লাগুলো পুড়ে যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটা উপর দিয়ে বেরিয়ে যায়। আর ওই দুটো দেখো, ওই দুটো দেখতে পাচ্ছ, ওই দুটো লাল সাদা করে রয়েছে, ওই লাল দুটো হলো চিমনি, ওখান দিয়েও ধোঁয়া বেরোয়। আর একদম নিচে তুমি একটু সরো, আমি দেখাই তোমাকে। হ্যাঁ ওই ওই দেখতে পাচ্ছ, তুমি আগে চলো। হ্যাঁ আর সামনে যেও না, দেখছো নিচেটা কত ডিপ আছে, অনেক বড় ডিপ। ওই যে নিচে ওগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো হলো বয়লার। হ্যাঁ ওইখান থেকে এই যে তাপ বেরোচ্ছে, বুঝতে পারছো তো, কয়লাগুলো পুড়ছে, কয়লাগুলো পুড়ে জল গরম করা হচ্ছে। কয়লাগুলো পুড়ে কী করা হচ্ছে, জল গরম করা হচ্ছে। আর জলগুলো কী হচ্ছে বলো তো, বাষ্প হচ্ছে, যেখানে বাষ্প হচ্ছে সেটাকে বলা হয় বয়লার, স্টিম। হ্যাঁ আর সেই বয়লারগুলোর শক্তিকেই বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। তুমি বলছিলে না যে ঘরের মধ্যে আব্বু এই লাইটগুলো কী করে জ্বলছে, তো কারেন্ট দিয়ে জ্বলে। কারেন্ট কী করা হয় এইখানে, কারেন্ট তৈরি করা হচ্ছে। কী তৈরি করা হচ্ছে, কারেন্ট, তুমি বুঝতে পারছো তো। আচ্ছা এই জায়গাটা কেমন লাগছে বেটা, ভালো লাগছে? আচ্ছা তো খুব ভালো লাগছে বলো। আচ্ছা ও হ্যাঁ, এটা অ্যাসপন্ড, খুব দূরের দিকে যাবে না, দূরের দিকে গেলেই অসুবিধা আছে, অনেক অনেক বিশাল বড় অ্যাসপন্ড দেখতে পাচ্ছ তো, কত বড় অ্যাসপন্ড, অনেক বড়, সব শুধু ছাই গাছ। এই ছাইগুলো কোথা থেকে এলো বলো তো বর্ষা, এই ছাইগুলো কোথা থেকে এসছে মা বলো তো, কোথা থেকে? এই যে কয়লাগুলো পুড়ছে, কয়লা পুড়ে যে ছাইগুলো হচ্ছে সেগুলোই এই পুকুরে জমা করা হচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা কয়লাগুলো কেন পুরানো হচ্ছে বললাম, কারেন্ট তৈরি করা হচ্ছে। কী তৈরি করা হচ্ছে, কারেন্ট, বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, বুঝতে পারছো? আজকে আমরা কোথায় ঘুরতে এসছি, বিদ্যুৎ কেন্দ্রে। কোথায় বিদ্যুৎ কেন্দ্রে, কোথাকার বিদ্যুৎ কেন্দ্র এটা, মণিগ্রাম। এই জায়গাটার নাম কি, আমরা কিসে করে এলাম, কি গাড়ি, মোটর সাইকেল করে। তোমার মন খারাপ হয়ে গেছে বন্ধুরা, তো রাগ করবে, তোমার মন তো হাসি হাসি লাগছে না, জায়গাটা ভালো লাগছে না, ভালো লাগছে? আচ্ছা নিচেটা কতটা গর্ত আছে দেখি বন্ধুদেরকে দেখা, একটু এগো চলো, একটু এগো চলো, সামনে চলো চলো, এইদিকে এইদিকে, এই সাইডে, এই সাইডে। আচ্ছা দেখো নিচেটা কতটা ডিপ, অনেক ডিপ বলো, অনেক উঁচুতে আমরা উঠেছি বন্ধুরা, কে বলো কতটা দূরে তুমি এসছো, কতটা উঁচুতে তুমি এসছো। আর যেও না আর সামনে না, ওখানেই শেষ। তাহলে আমরা আজকে একটা নতুন জিনিস দেখলাম, কী বলো তো, এনটিপিসি। কী দেখলাম, জোর করে বলে দাও, এনটিপিসি। কি হয় এনটিপিসিতে, ধোঁয়া বেরোয়, কেন ধোঁয়া বেরোচ্ছে, কয়লা পুড়ছে তাই, তাই তো? আচ্ছা আর কি, এখান থেকে কয়লা পুড়ে কি তৈরি হচ্ছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে। তুমি তোমার একটু খেলতে ইচ্ছা করছে নাকি, এখানে একটু খেলা খেলাধুলা করো, সাইডে যাবে না তাহলেই হবে। বর্ষা খেলছে এখন অ্যাসপন্ডের উপরে, খুব আনন্দ হচ্ছে ওর, খুব সুন্দর বাতাস বইছে জায়গাটায়। সাইডে না, চলো এসো, বাড়ি যেতে হবে তো নাকি।